হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভীষণই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের অনেক অনেক ওয়েলকাম দীপাস ডেইলি ব্লগে, আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 10টা, তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো দেখো, স্নান করে দেখো রেডি হয়ে গেছি। আজ তো শুভ অষ্টমী, তো তাই তোমাদের সবাইকে আমি জানাচ্ছি শুভ অষ্টমী। তোমরা সবাই ভালো মতো কাটাও দিনটাকে, সবাই আনন্দ করো, ফুর্তি করো। তো আমি এখন যাচ্ছি বাটা দিতে। তো আমি সকালে রান্না করেছি ডাল ভাত আর সবজি করেছি। তো দেখো, এই মাত্র আমি স্নান করে তো চলে আসছি। এই যে দেখো, শাড়ি পরে নিয়েছি। তো আমি দেখো বাটাও দেখো গুছিয়ে নিয়েছি। এই যে দেখো বাটা। তো আমি এখন যাব মন্দিরে। তো এখন তো সকালের ভোগ দেওয়ার টাইম হয়ে গেছে, তো তাই আমি এখন গিয়ে এই বাটাটা আমি দিয়ে আসবো। তো তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই আমাদের মন্দিরে। তো চলো, বেশি বকবক করছি না, তো যাওয়া যাক। বাড়িতে তো আমরা এখন চলে আসছি, কারণ হলো আমরা এখন একটু সাজগোজ করব, তো সেই জন্যে চলে আসছি। তো সকালে তো টাইম হয়নি, তাই দেখো এই যে সুতির শাড়ি পরে গিয়েছিলাম। আর এই যে দেখো আমার মেহেন্দি, দেখো কালকে লাগিয়েছি মেহেন্দিটা। তো আমি এখন সাজগোজ করব, তো তারপর ফিরে আসছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকন বাটনটা প্রেস করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও। এন্ড দেখো রেডি হয়ে গেছি। এই যে দেখো ইয়েলো কালার দেখো শাড়ি পরেছি। এই শাড়িটা আমার মায়ের শাড়ি, আর তোমাদের তো আমি দেখিয়ে দিয়েছি। এই ব্লাউজটা দেখো আমার, তো এটা পড়েছি। তো কেমন লেগেছে তো প্লিজ কমেন্টে জানিও। তো আমি এখন যাব মন্দিরে, তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই। আর এই যে দেখো আমার সুনু ঘুমিয়ে পড়েছে, তো সুনুকে আমি রেখে যাব ও ঠাম্মির সাথে। তো চলো এখন যাওয়া যাক। তো এখন টাইম হয়ে গেছে অঞ্জলি দেবার। তো এখন বাজে দুপুর 1টা। তো চলো, বেশি বকবক করছি না, যাওয়া যাক মন্দিরের দিকে। এসো সাচ্চন্দ পুষ্প বিল্লাপত্র পুষ্পাঙ্কি ওম শ্রী ভগবৎ দুর্গাই নমঃ। এসো সাচ্চন্দ পুষ্প বিল্লাপত্র পুষ্পাঙ্কি ওম শ্রী শ্রী ভগবৎ দুর্গাই নমঃ। Thank you.
ओम नमो सर्व मंगल मंगल शिव सर्वाद किशति किशन बोल नारे नमस्तुते जय मधुकृति जय मधुकृति जय मधुकृति पोषा तो नहीं जाए पोषा बाकी बाकी देखो हमारे अंजलि मुक्तिया हो गया छे চলে আসছি ঘরে তো এই মাত্র আসছি তো আমি এখন ফ্রেশ হব আর দেখতেই পেলে আমরা সব জায়গা ঠাকুর দেখেছি মানে আমাদের পাড়াতে যেগুলো পূজো হয় তো সেইগুলো দেখে এখন চলে আসছি ঘরে তো আমি এখন ফ্রেশ হব তো ফ্রেশ হয়ে ফিরে আসছি তো দেখো আমি ফ্রেশ হয়ে চলে আসছি তো এসে আমি একটু ঘুমিয়েছিলাম তো দেখে বুঝতেই পারছো আর জানো তো আমার শরীরটা ভীষণই খারাপ তোমরা হয়তো বুঝতেই পারছো যে কথাগুলো কেমন হয়ে গেছে দেখো তো যাই হোক আর এই যে দেখো এখন আমার হাজবেন্ড দেখো কি নিয়ে আসছে জিলাপি নিয়ে আসছে তো এখন জিলাপি খাচ্ছি তো যাই হোক তো আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো এন্ড শেয়ার করে দিও তো ভালো থেকো আজকের জন্য টাটা।